যদি আপনি এখনও পর্যন্ত আপনাদের ড্রাইভিং লাইসেন্স না বানিয়ে থাকেন তাহলে আজকে ভিডিও আপনাদের জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু আমার যে লাইসেন্স রয়েছে একটা ড্রাইভিং লাইসেন্স তা বানিয়ে ফেলেছি। তো আমি কীভাবে আবেদন করলাম, এর পাশাপাশি কোন কোন স্টেপগুলো আপনি ফলো করতে হবে এবং লাইসেন্স বানাতে আপনার কত টাকা খরচ হবে এবং কি আপনি পরীক্ষায় বসবেন, পরীক্ষায় আপনি কী প্রশ্নপত্র থাকবে এবং অনলাইন পরীক্ষা আপনি কীভাবে দেবেন এবং অফলাইনে আপনাদের ড্রাইভিং টেস্ট কীভাবে হবে, সমস্ত ডিটেলস এ টু জেড প্রসেস আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখুন যে আজকের ভিডিওতে আপনি কীভাবে অনলাইনে মোবাইল ফোনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং কত টাকা আপনাদের খরচ হবে। তো এর জন্য আপনাদের যা করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন ক্লিক করে দেখলে একদিন আজ দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশে ক্লিক করে নোটসি অলকে রাখুন। আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন এম পরিবহন লেখে আপনি সার্চ করবেন। তো এম পরিবহন লেখে আপনি যখনই সার্চ করবেন প্রথমে আপনি এক লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করতে পরবর্তী পেজে আপনার সামনে চলে আসবে। এখানে আপনি কী করবেন, অনলাইন সার্ভিসে আপনি ক্লিক করবেন, করার পর ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অর্থাৎ আপনার রয়েছে প্রথমে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এরপর যে অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স। তো প্রথমে আপনি কী করতে হবে, এলএল যে রয়েছে এক কথা লার্নার লাইসেন্স, এটা আপনার আবেদন করতে হবে। এরপর আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে হবে। তো প্রথমে আপনি কী করবেন, অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্সে আপনি ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনাদের কতগুলো ধাপ ফলো করতে হবে তা এখানে বলা হয়েছে। আপনি কী করবেন, নিচে কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনি কি কোনো কিছু আপনি করতে হবে না, ডাইরেক্টলি আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আমাদের স্টেট চলে আসবে ওয়েস্ট বেঙ্গল। এর আপনার আরটি অফিস কী রয়েছে সেটা আপনি এখান থেকে খুঁজে নেবেন। যদি আপনার লিস্টের মধ্যে আরটি অফিস না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আপনি পিন করে আপনি বসিয়ে দেবেন। তো আমাদের আরটি অফিস রয়েছে মাথাভাঙা, সেটা আমরা এখানে খুঁজে নিচ্ছি। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনার নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যার নামে আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তার নাম এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর তার মিডিল নেম আপনি বসিয়ে দেবেন, না তাহলে আপনি লাস্ট নেমের জায়গায় তার পদবি বসিয়ে দেবেন। এরপর রিলেশন, এখানে আপনি কার নাম দিতে চান, তার বাবার নাম দিতে চান নাকি তার মায়ের নাম দিতে চান। তো আমরা ফাদার সিলেক্ট করলাম, আপনি যদি হাজব্যান্ডের নাম সিলেক্ট করতে পারেন যদি সেই মেয়ের বিয়ে হয়ে থাকে এক কথায়। তো এরপর আপনি সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন, আমরা ফাদার সিলেক্ট করি, এখানে আমাদের বাবার নাম এবং লাস্টে আমাদের পদবি বসিয়ে দেবো এবং মিডিল নেম থাকলে মিডিল নেম আমরা বসিয়ে দেবো। এরপর ফুল নেম অটোমেটিক আপনি এই ঘটে ফিল আপ করবেন, আপনার নাম বসিয়ে দেবেন, এখানে কিন্তু আপনার নাম কিন্তু চলে আসবে। এর আপনার জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল, আপনি সেটা সিলেক্ট করবেন। এর আপনার ডেট অফ বার্থ কত রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, ক্যালেন্ডার পেয়ে যাবেন আপনি, দেখুন এখানে ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, ডেট অফ বার্থ আপনি যখন সিলেক্ট করবেন অটোমেটিক আপনার বয়স কিন্তু এখানে উল্লেখ হয়ে যাবে। এরপরে যে আপনার প্লেস অফ বার্থ, তো আপনার জন্মস্থান কোথায় সেটা এখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনার কান্ট্রি অটোমেটিক চলে আসবে। তো এরপর রয়েছে আপনার শিক্ষিত যোগ্যতা, তো আপনার শিক্ষিত যোগ্যতা কী রয়েছে, 8 পাস নাকি 8 ফেল, দেখতেই পাচ্ছেন নাকি আপনাদের মাধ্যমিক পাস নাকি আপনার উচ্চমাধ্যমিক পাস যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে, গ্র্যাজুয়েট নাকি ডিপ্লোমা যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে যদি আপনার ব্লাড গ্রুপ, যদি আপনার রক্তের গ্রুপ জানা থাকে সেটা আপনি কী করবেন, রক্তের গ্রুপ আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর যা না থাকলে আপনি কী করবেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন না, আপনি এটা ফাঁকা রাখবেন, যেটা জানানো সেটা আমরা সিলেক্ট করলাম। এরপর রয়েছে আপনার ল্যান্ডলাইন নাম্বার, এটা আপনি উল্লেখ করবেন না, এরপর আপনি ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন। এরপরে যে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, এখানে আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে যে আপনি ইমার্জেন্সি মোবাইল নাম্বার অল্টারনেটিভ, এখানে আপনি আপনার দ্বিতীয় মোবাইল নাম্বার উল্লেখ করবেন না, তাহলে আপনার সাবমিট হতে কিন্তু সমস্যা হবে। তো আপনি শুধুমাত্র এখানে একটি মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন, এবার আপনি ইমেল আইডি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপরে আইডেন্টিফিকেশন মার্কস, যদি আপনার কোনো শরীরের মধ্যে অর্থাৎ চিহ্ন থাকে যে আপনি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছেন কিংবা আপনাদের শরীরে কোনো চিহ্ন রয়েছে এক কথায়, তাহলে আপনি উল্লেখ করবেন কোথায় আপনার চিহ্ন রয়েছে, নাকি কোথাও আপনার তিল রয়েছে, নাকি আপনার কোথাও কোনো কিছু চিহ্ন রয়েছে এক কথায়, সেখানে আপনি উল্লেখ করবেন, না তাহলে আপনি কি করে ফাঁকা রেখে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন অ্যাড্রেস, তো এখানে আমাদের স্টেট চলে আসছে। এরপর যে ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো। এরপর যে আপনাদের সাব ডিস্ট্রিক্ট আপনি সেখান থেকে এখানে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমরা গ্রামে থাকি সেটা আমরা কী করবো, আমাদের গ্রামের নাম যেটা রয়েছে আমরা সেটা বসিয়ে দিচ্ছি এখানে। তো আমাদের গ্রামের নাম রয়েছে এখানে আমাদের দরিব, সেটা আমরা এখানে খুঁজে পাবো। তো এর সিলেক্ট করলাম, কিংবা আপনি আপনার টাউনের নাম আপনি বসিয়ে দেবেন সিলেক্ট করার পর। এর আপনার বাড়ির নাম জানতে আপনি উল্লেখ করবেন, না তাহলে আপনি ফাঁকা রাখবেন। এর আপনি স্ট্রিট যদি জানা থাকে আপনি উল্লেখ করবেন, পুলিশ স্টেশন, না তাহলে আপনি ফাঁকা রাখবেন। তো এরপর নিচে আপনি চলে আসবেন, লোকেশন ল্যান্ডমার্ক ইত্যাদি রয়েছে আপনাদের, আপনি পিন করে আপনাদের বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, উপরে যে আপনি অ্যাড্রেসটি উল্লেখ করছেন সেই অ্যাড্রেসে আপনি কত বছর ধরে বসবাস করছেন সেটি এখানে আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনি জন্ম থেকে বসবাস করছেন সেটা আপনার বয়স যত রয়েছে 18 নাকি 20 নাকি 25 নাকি 30 সেটি এখানে আপনি উল্লেখ করে দেবেন। আর যদি আপনাদের এই অ্যাড্রেসে আসতে 5 বছর কিংবা 10 বছর হলো তাহলে আপনি শুধুমাত্র সেই ডিউরেশন এখানে আপনি উল্লেখ করে দেবেন, কিংবা আপনি যদি 1 বছর কিংবা 2 বছর হয়ে থাকে সেটা আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনার রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারানো অ্যাড্রেস, যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারানো অ্যাড্রেস সেম থাকে সেটা আপনি কী করবেন, এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। আর না হলে আপনি এটাকে আনটিক করার পর এখানে আপনার নতুন যে অ্যাড্রেসটি রয়েছে যেখানে আপনি বর্তমানে শিফট হয়েছেন সেই অ্যাড্রেসটি আপনি উল্লেখ করে দেবেন। যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারানো অ্যাড্রেস ঠিক একই রয়েছে সেটা আমরা এইভাবে টিকমার্ক দিলাম। এরপর নিচে আমরা চলে আসবো, নিচে আসলে আমরা কী করবো, নিচে আপনি চলে আসবেন, রয়েছে আপনাদের এখানে সিলেক্ট। তো এখানে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনি 2 চাকা নাকি 4 চাকার জন্য লাইসেন্স বানাতে চান, নাকি স্কুটির জন্য আপনি লাইসেন্স বানাতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু বাইকের জন্য লাইসেন্স বানাতে চাই সেটা আমরা কী করবো, মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট যে রয়েছে এটা আমরা সিলেক্ট করলাম। তো আপনি সিলেক্ট করবেন আপনি ওকেতে ক্লিক করে দেবেন। যদি আপনি 4 চাকা আবেদন করতেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। লাইট মোটর রয়েছে আপনাদের ভেক্সিল, এরপর রয়েছে আপনাদের যেগুলো আপনাদের হয় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। কার রয়েছে আপনাদের, যেহেতু আমরা বাইকের জন্য করবো সেটা আমরা কী করলাম মোটর সাইকেল উইথ গিয়ার এটা আমরা সিলেক্ট করব। এরপর আমরা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে আমরা কী করবো, এখানে যে আপনি অ্যারোচিহ্নটি দেখতেই পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি কিন্তু নিচে কিন্তু এখানে চলে আসবে। এর আপনি নিচে ঘরটিতে সিলেক্ট করবেন, করার পর আপনি এই ঘরটি সিলেক্ট করবেন, এরপর ওকেতে ক্লিক করে দেবেন। যদি আপনি কোনো ভুল হয়ে থাকে সেটা আপনি কী করবেন, সাইডের বাউন্ডে আপনি ক্লিক করে দেবেন অ্যারোচিহ্নটি, তাহলে অটোমেটিক আপনি উপরে চলে যাবে। এরপর আপনি নতুন আবার সিলেক্ট করতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা হয়েছে যে আপনি কি কোনোরকমভাবে ড্রাইভিং স্কুলে ট্রেনিং নিয়েছেন কি না, ড্রাইভিং শেখার জন্য যদি নিয়ে থাকেন সেটা আপনি এটা টিকমার্ক দেবেন। এরপর আপনি কোন স্কুল নিয়ে সেটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমরা নেইনি সেটা আমরা কী করবো, এটা আনটিক রেখে দেবো। তো এরপর নিচে বলা হয়েছে যে যদি আপনাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আপনাদের মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনাদের শরীরে কোনো কিছু দান করবেন কি না, করতে চাইলে আপনি কী করবেন, ইয়েস করবেন, আর না হলে আপনি নো করে দেবেন। তো ইয়েস করবেন আপনি ওকে ক্লিক করে দেবেন, আর নাহলে আপনি নোজের যে নোটি আপনি সিলেক্ট করবেন, করার আপনি কী করবেন সাবমিটে ক্লিক করে দেবেন। তো এরপর আপনাদের সামনে এরকম একটি প্রভাব চলে আসবে। এরপর আপনি ওকেতে ক্লিক করে দেবেন, করার পর আপনি এটাকে অর্থাৎ যে রয়েছে ওকে, এই ওকেতে আপনি ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করতে আপনি পরবর্তী পেজটি চলে সেই পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার আপনার মোবাইলের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার চলে আসবে। এরপর আপনি এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, এটিকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট রয়েছে, আপনি এখানে প্রিন্ট করতে পারবেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ চলে আসবে। এবার আপনি কী করবেন, সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তার নিচে রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রিন্ট ফর্ম 1, এই প্রিন্ট ফর্ম 1টাকে আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন। নেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে এবং আপনি ডকুমেন্টস আপলোড করতে হবে। এই জন্য আপনি কী করবেন, যে প্রসেস রয়েছে নিচে এই প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, আসার আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতে এই পেজটি আপনার সামনে লোডিং হবে। এরপর আবারও আপনি নিচে চলে আসবেন। নিচে আসার আপনি কী করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরপর আপনি নিচে চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন যে এখানে বলা হয়েছে আপনার ডকুমেন্টস, তো আপনি কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি যখন সিলেক্টে ক্লিক করবেন এখানে রয়েছে আপনি প্রুফ অর্থাৎ আপনাদের বয়সের প্রমাণপত্র হিসেবে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আপনি আপলোড করতে হবে। এরপর আপনার ফর্ম 1 যেটা আমি আপনাকে প্রিন্ট করতে বললাম সেই ফর্মটি আপনি এখানে আপলোড করতে হবে, সেখানে আপনি সিগনেচার করে আপলোড করে দেবেন। তো আমরা প্রথমে আমরা কী করছি, এক প্রুফ সিলেক্ট করলাম। এরপর আমরা কী করবো, এখান থেকে আপনি কী আপলোড করতে চান, আপনার পাসপোর্ট নাকি আপনার ভোটার কার্ড নাকি আপনার বার্থ সার্টিফিকেট নাকি আপনার প্যান কার্ড নাকি আপনার আধার কার্ড, যেটা আপনি আপলোড করতেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনি পেজটি আপনি লোডিং হবে, আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার আপনি কী করবেন, আপনার ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন, প্যান কার্ডের নাম্বারটি। এরপর নিচে আপনি যে চুজ ফাইল রয়েছে চুজ ফাইলে আপনি ক্লিক করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনি ফাইলটি চলে যাবেন। ফাইলটি যাওয়ার পর আপনার যে ডাউনলোড রয়েছে সেই ডাউনলোডে আপনি আপনার প্যান কার্ডে অর্থাৎ এক কথা ফটো রেখে দেবেন, আপনি সেই প্যান কার্ড এখানে আপনি আপলোড করে দেবেন। তো প্যান কার্ড সিলেক্ট করার পর আপনি নিচে চলে আসবেন, আসলে আপনি আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে পেজটি আপনার লোডিং হবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার প্যান কার্ড কিন্তু এখানে শো হয়েছে। এরপর কনফার্মে আপনি ক্লিক করে দেবেন। তো কনফার্ম ক্লিক করতে আপনার সামনে কিন্তু একটা যে প্যান কার্ড সেটা আপনাদের আপলোড হয়ে যাবে, কিংবা আপনার আধার কার্ড কিংবা আপনার জন্ম সার্টিফিকেট। নিচে আপনি দেখতে পাবেন আপনাদের একটি ডকুমেন্টস আপলোড হয়েছে। এবার আপনি কী করবেন, রয়েছে আপনার দ্বিতীয়ত আর একটা ডকুমেন্টস আপনি সিলেক্ট করতে হবে। ডকুমেন্টস আপনি ক্লিক করবেন, করে আপনি অ্যাড্রেস প্রুফ আপনি সিলেক্ট করবেন, করে আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে কী ডকুমেন্টস আপনি আপলোড করতে চান। সেখানে আপনার ভোটার কার্ড, পাসপোর্ট, লাইসেন্স, আধার কার্ড, ইলেকট্রিসিটির বিল ইত্যাদি রয়েছে। আপনি যেটি আপলোড করবেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনাদের সামনে এটা কিন্তু লোডিং হবে। এরপর নিচে আপনি চলে আসবেন, সেই নাম্বারটি ডকুমেন্টস নাম্বার আপনি বসিয়ে দেবেন। এরপর নিচে আপনাদের চুজ ফাইলে আপনি ক্লিক করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনি ফাইলসে চলে যাবেন। তো ফাইলসে আসার পর আপনাদের যেখানে ডকুমেন্টসটি রয়েছে আপনাদের সেই ডকুমেন্টস আপনি সিলেক্ট করবেন। এরপর আপলোডে আপনি ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করতে এই পেজটি আপনার সামনে লোডিং হবে, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে লোডিং হচ্ছে। এরপর আপনি আবারও নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি কী করবেন, কনফার্ম রয়েছে কনফার্মে আপনি ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করতে এই পেজটি আপনার লোডিং হবে। এরপর নিচে আপনি আবারও চলে আসবেন। আসলে আপনি কী করবেন, এই সিলেক্টে ক্লিক করবেন, করার পর ফর্ম 1 যেটা রয়েছে সেলফ ডিক্লারেশন যে ফর্মে আমি আপনাকে প্রিন্ট করতে বললাম সেই ফর্মে আপনি প্রিন্ট করবেন, করার সঙ্গে আপনি সিগনেচার করবেন, করার পর আপনি আপলোড করে দেবেন। এটা আপনি সিলেক্ট করবেন, করার আপনার প্রুফ যে রয়েছে এক কথা ফর্ম 1 আপনি সিলেক্ট করবেন, এটা আপনার সঙ্গে লোডিং হবে। এরপর নিচে আপনি চলে আসবেন, আসলে আপনি যেখানে চুজ ফাইলে ক্লিক করবেন, করার ফর্ম 1 যে রয়েছে আপনাদের সেই ফর্ম 1 কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আপনি সেই ফর্ম 1 এখানে আপলোড করে দেবেন। আমরা নিচে চলে আসছি, আমাদের যে ফর্ম 1 যেখানে রয়েছে আমরা সেটা এখান থেকে খুঁজে নিচ্ছি। এরপর আমরা কী করবো, আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করতে এই পেজটি আপনার সঙ্গে লোডিং হবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসলে আপনি কী করুন, কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করতে আপনার সঙ্গে এরকম চলে আসবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি এক প্রুফ, এরপর আপনি অ্যাড্রেস প্রুফ, আপনার ফর্ম 1, এর ফটো আইডেন্টি কার্ড যে রয়েছে আপনি ফটো আইডি প্রুফ সেখানে আপনার আপলোড হয়েছে। এরপর নিচে আপনি কি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এরপর আপনি আবারও নিচে চলে আসবেন, আপনি প্রিন্ট ফর্ম 1 কিন্তু রয়েছে আপনাদের। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু দুটো ধাপ আপনাদের অর্থাৎ কমপ্লিট হয়েছে। এরপর আপনার বাকি রয়েছে ফি পেমেন্ট এবং LL স্লট বুক, অর্থাৎ আপনার পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু স্লট বুক করতে হবে। তো প্রথমে আপনাদের পেমেন্ট করতে হবে। তো এর জন্য আপনি কি প্রসেস ধরে প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন কিংবা আপনি অফলাইনে পেমেন্ট করতে পারেন। তো অফলাইনে পেমেন্ট করার জন্য আপনি নিকটবর্তী RTO অফিসে আপনি চলে যাবেন। যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আমি আপনাকে প্রিন্ট করতে বললাম সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ এর পাশে আপনার সাথে করে কিন্তু 240 টাকা নিয়ে যেতে হবে। আপনার প্রথমে কিন্তু 240 টাকা লাগবে। এরপর দ্বিতীয়ত আপনি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করুন তখন আপনাদের কিন্তু 540 টাকা কিন্তু লাগবে। তো আপনি অনলাইনে পেমেন্ট করতে চাইলে আপনি কী করবেন, নিচে যে রয়েছে আপনার প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনি চলে আসবেন। আপনি এই পেজটি তার লোডিং হবে, এরপর নিচে আপনি চলে আসবেন। আসলে আপনি কী করবেন, আবারও নিচে চলে আসবেন। আসলে আপনি দেখতে পাবেন আপনি 240 কিন্তু পেমেন্ট করতে হবে এবং কিসের জন্য আপনার কতটা চার্জ রয়েছে আপনি দেখে নিতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, আসলে এখানে ক্যাপচার কোড আপনি বসিয়ে দেবেন এবং ব্যাঙ্ক এখান থেকে আপনাদের ব্যাঙ্ক আপনি ওয়েস্ট বেঙ্গল জিআইপিএস সিলেক্ট করবেন। তো এরপর পে নাও আপনি ক্লিক করে দেবেন। পে নাও ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সঙ্গে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, ট্রানজাকশন আইডি। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসলে আপনি কী করবেন, আই এগ্রিতে ক্লিক করবেন, করার প্রসেস ফর পেমেন্টে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এই পেজটি আপনি দেখুন লোডিং হচ্ছে, তো আপনি সিম্পলি কিছু ওয়েট করবেন, কোনো আপনি ব্যাক হয়ে আসা যাবে না এবং রিফ্রেশ করা কিন্তু যাবে না। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসলে আপনি কী করবেন, আপনি পেমেন্ট করতে হবে, এর জন্য আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করতে আপনি এরকম চলে আসবেন। এরপর আপনি এখানে ব্যাঙ্কের যে রয়েছে অর্থাৎ কোন ব্যাঙ্কের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এর প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে, রেফারেন্স নাম্বারটি শো করে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসলে আপনি প্রসেসে ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করতে আপনার সামনে এরকম চলে আসবে। আপনি কী করবেন, যে ক্যাপচারটা আপনি দেখতেই পাচ্ছেন, ক্যাপচারটি আপনি বসিয়ে দেবেন। এরপর কনফার্মে আপনি ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করতে আপনার সামনে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের অপশন চলে আসবে। তার মধ্যে আপনি পেমেন্ট করতে পারবেন কিংবা আপনি অফলাইনে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আমি আপনি যা সাজেস্ট করবো যে আপনি অফলাইনে পেমেন্টই করে দেবেন, তাহলে আপনার কি সুবিধা হবে। অনেক সময় কিন্তু আপনার সার্ভার প্রবলেমের জন্য কিন্তু আপনার পেমেন্ট কিন্তু হয় না, তারপর আপনার অনেক সমস্যা হয়ে যায়, টাকাটা কিন্তু আপনাদের অর্থাৎ নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা আপনি কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপটি নিয়ে সাথে করে আপনি আপনার নিকটবর্তী আরটিও অফিসে চলে যাবেন, সেখানে আপনি পেমেন্ট কিন্তু করতে পারবেন। তো নিয়ে আপনার মতামত কিছু কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দেবো যে যখন আপনাদের অর্থাৎ রিয়েল টেস্ট হয়ে যাবে, এরপর আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমরা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো যখন আপনি তার লার্নার লাইসেন্সটি পেয়ে যাবেন। এরপর 30 দিন পর আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে